বুধবার বিকেলে সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাস ও মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়ের সাথে মতবিনিময় সভা করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সোনামুড়া মহকুমার কর্মরত সাংবাদিকরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম, মহকুমা সম্পাদক টুটন চৌধুরী, জেলা সহ সম্পাদক এলিয়াস হোসেন, জেলা সভাপতি সাদেক মিয়া ও জেলা সহ সভাপতি মুমিনুল হক, মহকুমা সহ সম্পাদক মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। শাসক এবং এসডিপির কাছে যাওয়ার কি মূল উদ্দেশ্য? মূলত আমরা সোনামুড়া মহকুমা কমিটি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আজকে আমরা অনেকদিন পরে আমাদের সকলের সাথে মিলিত হইলাম। আমাদের মহকুমার এবং জেলা স্তরের নেতৃত্ব এবং আমাদের মধ্যে আছেন জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম। আমরা সবাই মিলে প্রথমে আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করি এবং আলোচনার পরে আমরা মহকুমার শাসক এবং সোনামুড়া এসডিপিওর সাথে আমরা দেখা করি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের স্বার্থ সুরক্ষার বিষয় নিয়ে এবং আমাদের সুরক্ষার বিষয় নিয়ে আমরা দুই আধিকারিকের সঙ্গে দেখা করি এবং তাদের সাথে কথা বলি এবং তারা আমাদের আশ্বস্ত করে নির্বাচনের ক্ষেত্রে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।